কোন পর্যায়ে গেলে একটা পাপ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মতো নয়? পাপ তো অনেক আছে পৃথিবীতে, আল্লাহ কি কোনটাকে বলছে আমার বিরুদ্ধে যুদ্ধ? কোরআন নিয়ে কি বলছে? শুধু হচ্ছে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ। তো এখন আপনি যদি আমি অপছন্দ করেন কি করবেন? পাশাপাশি বসবেন না, সামনে দেখবেন না? তার চেয়ে যদি বেশি অপছন্দ করেন পিছনে পিছিয়ে কি গালি দিবেন? তার চেয়ে বেশি অপছন্দ করলে আমাকে দেখলে মারতে ধরবেন? তার চেয়ে বেশি যদি অপছন্দ করেন দলবল নিয়ে আমার উপর ঝাঁপায় পড়বেন, যুদ্ধ করবেন? কোন পর্যায়ে গেলে একটা পাপ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মতো নয়? পাপ তো অনেক আছে পৃথিবীতে, আল্লাহ কি কোনটাকে বলছে আমার বিরুদ্ধে যুদ্ধ? এখন যে এই সিস্টেমের এগেনস্টে কাজ করবে, সুদি সিস্টেমের বিরুদ্ধে বিকল্প ইসলামী সিস্টেম দাঁড়া করাবে, সে কি করবে? সুদের বিরুদ্ধে যুদ্ধ করবে? যে আল্লাহর পক্ষে যুদ্ধ করবে আর যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে সে কী হবে? একজন আরেকজনে দেখবে শেষ করে ফেলার চেষ্টা করবে, এরকমই তো? বর্তমান সিস্টেমকে মেনে নিয়ে এই সিস্টেমের অধীনে থেকে যদি আমি বলি আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধরত, ইটস জাস্ট এ জোক। মনে করেন যে আপনারা দুই বন্ধু বসে আছেন, দুইজনই ব্যাংক, এখন আমি আসলাম, আপনি বলেন কি যে শুধু শুধু হইলে আমার কাছে আসো, ইসলামী শুধু হইলে ওর কাছে যাও। দুইজনের মালিক একই, দুইজনের মালিক একই, আমি হচ্ছি মালিক, আপনি রাখলাম, আপনার দাড়ি একটু লম্বা, ওনার দাড়ি একটু ছোটো, তো যে কাছে টাকা দেন ঘুরে ফিরে আমার কাছেই আসবে। এবং এটা কি পসিবল যে আপনারা দুজন একই মালিককে টাকা দিচ্ছেন, একই মালিককে বড় করছেন, আবার একজন আল্লাহর পক্ষে আর একজন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতেছেন? এবং প্রতিটা মানুষ কনফিউজ যে আসলে কি ইসলামী ব্যাংক ঠিক? আমি এই প্রশ্নটা পেতে পেতে বিরক্ত হয়ে, আসলে ইসলামী ব্যাংক আর সুদী ব্যাংকের মধ্যে আদৌ কোনো তফাত আছে? মানে আপনি কি আবু জেহেল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলবেন দুজনের মধ্যে আদৌ কোনো তফাত আছে? এই প্রশ্ন তো করবেনই না। একটা দিন একটা রাত, একটা আল্লাহর পক্ষে যুদ্ধ, একটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, কেমনে একই ছাদের নিচে, একই এসির নিচে, একই ইয়েতে দুইটা টেবিল থাকবে, এখানে সুদমুক্ত, এখানে সুদযুক্ত, এবং মালিক একই থাকবে এবং পুরো সিস্টেমকে মেনে নিচ্ছে?